প্রথমে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম চিনি হাফ কাপ, গুঁড়ো দুধ হাফ কাপ, গ্লুকোজ 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার হাফ চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, রেড ফুড কালার হাফ চা চামচ। তারপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম হাফ কাপ ঠান্ডা দুধ এবং এতে দিয়ে দিলাম তৈরি করে রাখা প্রিমিক্স 1 টেবিল চামচ। আপনারা চাইলে এর সাথে আইস ব্যবহার করতে পারেন। তারপর ব্লেন্ড করে নিলাম। এখন নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভ্যানিলা ড্রিঙ্ক। Please like and share this video with your friends and family. Don't forget to subscribe our channel for more videos. Thank you.